ফ্যান্ডাম। তো আজকে চন্দ্রভাগা বিচ থেকে শুরু করছি। তো ভুবনেশ্বরের প্রথম ম্যাচটা দেখেছো, আজকে কিন্তু আরেকটা ম্যাচ আছে। তো মাঝখানে দুদিন পুরীতে ছিলাম, তো আবার ভুবনেশ্বর ফিরে যাচ্ছি, সেই রাস্তাতেই আসি। আর কার খেলা, কি খেলা, কেন খেলা, সেগুলো পুজোর থেকে জেনে নেবে। তো ভুবনেশ্বর এসেছি অবশ্যই আরো U17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ দেখতে। আর আজকে সেকেন্ড খেলা রয়েছে ব্রাজিলের সাথে, তো একটা বিশাল এক্সাইটিং ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল। মানে ব্রাজিলের খেলা সামনে থেকে দেখবো, সেটা সিনিয়র হোক, ওমেন্স হোক, যাই হোক, মেন্স হোক, তো ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া, তো অবশ্যই তো খেলা দেখবো। আর এই পথে যাওয়ার পথে বিভিন্ন জায়গা ঘুরছি, তো সেই জন্য রাস্তাতেই ব্লগ শুরু করলাম। আর জায়গার অল্প অল্প ক্লিপিংসও দেখে নাও বিভিন্ন জায়গা। আর মাঠের ব্লগটা তো পাবেই, আর কিন্তু ব্লু পিলগ্রিমসের মোটামুটি ফুল টিমও প্রেজেন্ট থাকবে, আর কলকাতায় কিন্তু প্রচুর লোকও এসছে খেলা দেখার জন্য। ভুল বলেছি একটা জিনিস, সেটা হলো সেকেন্ড ম্যাচ না থার্ড ম্যাচ, কিন্তু আমরা দুটো ম্যাচ দেখতে এসেছি, ওই জন্য বলেছি আমাদের সেকেন্ড ম্যাচ, ক্ল্যারিফাই করতে হয় জিনিসপত্র। তো এখান থেকে ডাইরেক্ট আবার ভুবনেশ্বরে চলে যাবো, তারপরে বাকি জিনিস দেখতে পাবো। প্রচুর ওপরে আছে এই মুহূর্তে, এরপরেই খেলা দেখতে যাবো। প্রায় 5টা কিন্তু এখন বাজে, সকাল থেকে শুধু ঘুরে যাচ্ছি, দেখতে যাচ্ছ সাদা মুখ কালো হয়ে গেছে। এই যে পিছনের ভিউটাও দেখে নাও, এখানে এরই মাঝখানে কোথাও কালিঙ্গা স্টেডিয়াম আছে, এখন খুঁজে পাবো না যদিও, কিন্তু এরপরে এখান থেকে কিন্তু ডাইরেক্ট পৌঁছে যাবো মাঠে। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল আলাদাই খেলা, স্কোর কি হবে জানা নেই, কিন্তু খেলাটা তো দেখতে যেতেই হবে, আর ব্লগটাও করবো অবশ্যই। একটা এক্সাইটমেন্ট, ব্রাজিলের খেলা ইন্ডিয়ার সাথে আলাদাই ব্যাপার। তো এখান থেকে ডাইরেক্ট মাঠে পৌঁছে গেছি কালিঙ্গা স্টেডিয়ামে, আর আমরা সবাই এখানে আছি। তো আজকে তো মানে ফুটবলের ব্লগের সাথে ট্রাভেল ব্লগও দেখতেই পাচ্ছ, তো আজকে ভেতরে যাবো। তারপরে আজকের অ্যাটমসফিয়ারটা মনে হচ্ছে আগের দিনের চেয়ে কিন্তু অনেক বেটার হতে পারে, চ্যান্টিং ফ্যান্টিং অনেক কিছু হতে পারে, মানে ব্লু পিলগ্রিমসের অনেকেই এসছে। আর আমরা দেখি পিছনে বসারই চেষ্টা করবো তাদের, কারণ আমাদের সিটটা কিন্তু অন্য জায়গায়, আগের দিন পিছনেই বসে গেছিলাম, বসা যায় না ওখানে দাঁড়িয়ে থাকতে। তো আর আজকে কিন্তু মানে ব্লগটার মধ্যে পুরো রিয়াকশান, ভেতরে মানে কীরকম অ্যাটমসফিয়ার, এগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ বানাবো। বেশি আমাদের থোবড়া দেখতে পাবে না, বেশি খেলা আর ভেতরে স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারটাই দেখতে পাবে। আর ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল মানে বিশাল বড় ম্যাচ একটা, তো রেজাল্ট নিয়ে কিছু বলবো না, তো রেজাল্ট যাই হোক সাপোর্ট করতে যাচ্ছি, সাপোর্ট করবো। তো ভেতরে যাই, বাকিটা তারপরে হবে। দেখতেই পাচ্ছ, তো খেলার স্কোর এই মুহূর্তে 2-0, দু গোলে কিন্তু পিছিয়ে গেছে। অ্যাটমসফিয়ারটা কিন্তু আগের দিনের চেয়ে অনেক ভালো, এটা তোমাদের বলেছি যে এই ভিডিওতে অ্যাটমসফিয়ারটাই বেশি করে দেখাবো, অ্যাটমসফিয়ারটাই এই জন্য দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে কিন্তু 2-0 অলরেডি পিছিয়ে গেছে। ইজি চান্স পেয়েছিল সেটা কিন্তু মিসও করেছিল, সেগুলো নিয়ে কি বক্তব্য? চান্স যেগুলো পেয়েছিল, যদি
একটু যদি মানে বডি স্ট্রেংথ ফিজিক্যাল অ্যাবিলিটি ঠিকঠাক ভালো হতো ওগুলো গোল করে দেওয়া হতো। মানে 1:1 বল পাচ্ছে, সেখানে দৌড়াতেই পারছে না, পেছন থেকে ডিফেন্ডার এসে বল ক্লিয়ার করে দিচ্ছে, বা বল যদি পাচ্ছে 1:1 দূর থেকে মারছে। তো এগুলোর অনেক ইম্প্রুভমেন্ট দরকার, না হলে কিন্তু আজকে এখনো অবধি মানে গোল করার মতো সুযোগ পেয়েছে। মানে আগের দিন যেমন সুযোগই পাচ্ছিল না, আজকে কিন্তু যথেষ্ট সুযোগ পেয়েছে। তো দেখা যাক, যদি এক খেলা অন্তত গোল করতে পারে ব্রাজিলের এগেনস্টে, সেটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট হবে। দেখা যাক, মানে আগের দিনের চেয়ে কিন্তু বলবো তবুও ভালো খেলছে। 2-0 তো হয়তো পিছিয়ে আছে, আগের দিনের চেয়ে কিন্তু অনেক ভালো খেলছে। খেলা শেষ, আর খেলা শেষে যা ফলাফল হওয়ার কথা ছিল তাই হয়েছে। কিন্তু
পজিটিভ কিন্তু চান্স কয়েকটা পেয়েছিল, সেগুলো কনভার্ট করতে পারতো ওয়ার্ল্ড কাপে অন্তত একটা গোল কিন্তু দেখতে পেতাম ইন্ডিয়ার পক্ষ থেকে। তো প্রচুর কিছু তো খেলা দেখলাম, ভালো লাগলো খারাপও লাগলো, তবে একটা কথাই বলবো এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে দেখে মানে বোঝা গেল যে কী কী ফল্ট রয়েছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলোকে মানে আরও ঠিক করতে হবে, পজিটিভ ভাইবসটাকে নিতে হবে, সাপোর্ট ছিল সব কিছু ছিল, ডেভেলপমেন্ট করতে হবে প্লেয়ারদের কোয়ালিটির, ফিজিক্যাল এবিলিটি সব কিছুর দিক দিয়ে। তো সেগুলো যদি করতে পারে আশা করবো হয়তো আগামী মানে পরবর্তী চার বছর বা আট বছরে হয়তো এই টিমই হয়তো ভালো পারফরমেন্স করবে, মানে আন্ডার সেভেন্টিন হোক, সিনিয়র হোক কি আন্ডার টোয়েন্টি হোক, যে কোনো লেভেলে। তো যাই হোক, মানে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ওয়ার্ল্ড নাম্বার টু এর গ্রুপে কিন্তু পড়েছিল, সেই গ্রুপে খেলেছে, তো এবার থেকে আশা করবো মানে আরও ওপরেই যাবে আস্তে আস্তে। তো চলো এখনের জন্য ভুবনেশ্বর স্টেডিয়াম থেকে, আজ দেখেছো অ্যাটমসফিয়ার সব দেখে নিয়েছো, সেগুলো দেখে কমেন্ট বক্সগুলো কিন্তু অবশ্যই করো, আর তোমাদের মানে লাইকগুলো করে দিও ভালো লাগলে, তো অনেক রকম তো অনেক কমেন্ট করো ইন্ডিয়ান ফুটবল নিয়ে, কমেন্টগুলো আশা করবো আমাদের জন্য নয়, অন্তত এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা খেললো দেশকে রিপ্রেজেন্ট করলো তাদের জন্য। তো চলো এখনের জন্য ভুবনেশ্বর থেকে টাটা। Oh, my God.